মা হওয়া প্রসঙ্গে একই বলল বুবলি, ফেসে গেল সাকিব খান। বিস্তারিত সব জানতে নাটিনে আমাদের ভিডিওটি দেখুন, আর আপনি যদি বুবলি ও সাকিব খানের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে নতুন বছরের জানুয়ারি, এই 10 মাসে কোথাও দেখা যায়নি চিত্রনায়িকা শবনম বুবলিকে। সর্বশেষ কাজী হায়াত পরিচালিত বীর ও সৈকত নাসির পরিচালিত ক্যাসিনো ছবির শুটিংয়ে অংশ নেন তিনি। বুবলি সন্তানের মা হয়েছেন এমন গুঞ্জন দেশব্যাপী মিডিয়া পাড়ায় চর্চিত ছিল। বিষয়টি বুবলি বলেন, আমি ব্যক্তিগত কোনো কিছুই প্রকাশ্যে আনার পক্ষে না, তবে দর্শকদের যে পর্দার শিল্পীদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ রয়েছে আমি সেটাকে সম্মান করি। আপাতত কাজে ফেরার খবরটি দিলাম, ধীরে ধীরে আমি সব কিছু জানাবো। সব একসাথে বলে দিলে তো ওই আগ্রহের জায়গাটা নাও থাকতে পারে, তবে কথা দিচ্ছি সঠিক সময়ে সব জানবেন আপনারা, আমি অবশ্যই জানাবো, কারণ বিষয়টি খুবই স্পর্শকাতর। তবে কথা দিচ্ছি সঠিক সময়ে সব জানবেন তারা, আমি অবশ্যই জানাবো, কিন্তু এই বিষয়গুলো খুব স্পর্শকাতর হওয়াতে আমি সময় নেব। দর্শকদের বলবো আমার কাছ থেকে না জানা পর্যন্ত এইসব বিষয়ে আপনারা কান দিবেন না। আর বুবলির সন্তান নিয়ে অনেক দর্শক দাবি করছে, বুবলির সন্তানের বাবা নাকি সাকিব খান, আর তা শীঘ্রই মিডিয়াতে প্রকাশ পাবে। তো দর্শক, আপনাদের কি মনে হয়, বুবলির সন্তানের বাবা কি সাকিব খান নাকি অন্য কেউ? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামতটি, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ধন্যবাদ।